গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাথে হামাস যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। গত কয়েকদিন ধরে ইসরায়েলি সেনাবাহিনীর স্থল হামলা জোরদার হওয়ার পর থেকে গাজার উত্তরাঞ্চলে সংঘাতের তীব্রতা বেড়েছে। সংঘাতের তীব্রতা সবচেয়ে বেশি উত্তর গাজার শহর গাজা সিটির হাসপাতালগুলোর আশেপাশে। ইসরায়েলি বাহিনী বেশ কিছুদিন ধরে দাবি করে আসছে যে এই হাসপাতালগুলোর নিচে হামাসের টানেলের নেটওয়ার্ক রয়েছে এবং এসব হাসপাতালকে কেন্দ্র করে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এই তথ্যের একটি প্রমাণ দিলেন ইসরায়েল ডিফেন্স ফোর্স তথা IDF এর স্পেশাল ইউনিট। তাদের দাবি, গাজা সিটির রান্তিসি হাসপাতালের বেসমেন্টকে হামাস ব্যবহার করে আসছে তাদের কমান্ড সেন্টার হিসেবে। IDF এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তারা হামাসের একজন সিনিয়র সন্ত্রাসীর বাসস্থান খুঁজে পেয়েছেন, যেটি রান্তিসি হসপিটাল থেকে মাত্র 200 গজ দূরে। বাড়িটির পাশেই একটি টানেল খুঁজে পায় তারা। টানেলটি আনুমানিক 20 মিটার গভীর এবং টানেলটির শেষ প্রান্ত গিয়ে যুক্ত হয় ঠিক রান্তিসি হসপিটালের বেসমেন্টের সাথে। হসপিটালটির বেসমেন্টে গিয়ে দেখা যায় একটি কক্ষে হামাসের সব অপারেশনাল গিয়ার্স রাখা, যেমন হ্যান্ড গ্রেনেড, কলশনিকভ, RPGs সহ আরও অনেক কিছু। IDF জানায় বেসমেন্টে পাওয়া এই গিয়ারগুলো বিশাল বিশাল হামলা চালানোর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এছাড়াও হসপিটালটির বেসমেন্টে আরও পাওয়া যায় একটি মোটর বাইক। IDF এর ধারণা 7 অক্টোবর হামলায় এই বাইকটি ব্যবহার করা হয়েছিল। তারা আশেপাশের কিছু তথ্য প্রমাণ থেকে আরও ধারণা করেন, হামাসের সন্ত্রাসীরা বাইকে করে জিম্মি করা সাধারণ মানুষদের নিয়ে এসে এই হাসপাতালের বেসমেন্টে আটকে রেখেছিল। এরপর আরেকটি কক্ষ তারা খুঁজে পায়। IDF এর মতে এই কক্ষেই হামাস সন্ত্রাসীরা জিম্মি করে নিয়ে আসা মানুষদের রেখেছিল। সবশেষে তারা বলেন, তাদের অনুসন্ধান অনুযায়ী এই হসপিটালটির বেসমেন্টে মোট 21 জন হামাস সন্ত্রাসী লুকিয়েছিলেন। গাজার হসপিটালগুলোর আশেপাশের এলাকায় বেশ কয়েকদিন ধরে যে তীব্র সংঘাত চলছে তা সকলেরই জানা। সারাদিন ধরে হসপিটালগুলোর আশেপাশে এবং ভেতরেও বিস্ফোরণের খবর পাওয়া যায় বারবার। এই সংঘাত চলার কারণে কয়েকটি হসপিটাল কার্যত অচল হয়ে পড়েছে। তবে এসব কিছু শেষ আসলে কোথায়?